আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আমি জানি তোমাদের মন একটু খারাপ। স্কুলে আসা হচ্ছে না, বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, স্যারদের সাথে দেখা হচ্ছে না। জানো, আমারও না মন খারাপ। কতদিন তোমাদেরকে দেখি না, তবে ইনশাল্লাহ এই খারাপ সময় খুব বেশি দিন থাকবে না। খুব শীঘ্রই তোমাদের কলকাকলিতে বিদ্যালয়ের মাঠ, বিদ্যালয়ের বারান্দা, শ্রেণীকক্ষ সরগরম হয়ে উঠবে। আমি সেই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমরা তো জানো আমাদের বিদ্যালয় থেকে তোমাদের এই বন্ধকালীন সময়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাস চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ সায়েম, সহপ্রধান শিক্ষক ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন, তোমাদের জন্য নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের জীবে পরিবহন থেকে একটি পাঠ তোমাদের জন্য নিয়ে এসেছি। আচ্ছা, তোমরা এবার আমাকে বলো যে আমাদের বেঁচে থাকার জন্য কিছু অপরিহার্য উপাদান রয়েছে। তার মধ্যে অন্যতম হলো, যেমন ধরো, অক্সিজেন, তারপর হলো পানি। এগুলো আমাদের অপরিহার্য উপাদান, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারি না। এদের মধ্যে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই পানি আমরা কিভাবে গ্রহণ করি? আমরা মুখ দিয়ে খাই, কিন্তু একবার চিন্তা করো তো, উদ্ভিদ কিভাবে এই পানি গ্রহণ করে? উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে মাটি থেকে এই পানি শোষণ করে নেয়। তো উদ্ভিদ যখন মাটি থেকে এই পানি শোষণ করে নেয়, নিয়ে সেটি অভিসরণ প্রক্রিয়ায় নিয়ে তারপর তার জাইলেম অববাহিকার মাধ্যমে তার উদ্ভিদের সমস্ত অংশে, ডালপালা, তারপর পাতা, সব জায়গায় ছড়িয়ে দেয়। তো উদ্ভিদ যে এই পানিটা গ্রহণ করে, সব পানিটা কি উদ্ভিদের কাজে লাগে? না, সব পানিটাই উদ্ভিদের কাজে লাগে না। উদ্ভিদ যে পানিটা গ্রহণ করে, তার মাত্র সামান্য অংশই সে গ্রহণ করতে পারে বা তার কাজে লাগে। বাকি অংশ কি হয়? বাকি অংশ উদ্ভিদ বিশেষ প্রক্রিয়ায় তার দেহ থেকে বের করে দেয়। তাহলে বলতো, এই প্রক্রিয়াটার নাম কি? উদ্ভিদ যে এই পানি বের করে দেয় তার শরীর থেকে, এই প্রক্রিয়ার নাম হলো প্রস্রবণ। রাইট, প্রস্রবণ বা বাষ্প মোচন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রস্রবণ বা বাষ্প মোচন। আমি লিখব, তোমরা খাতায় লিখে নাও। আজকে আমাদের পাঠ প্রস্রবণ, আর এটা আমরা আলোচনা করতেছি ষষ্ঠ অধ্যায় থেকে। কত অধ্যায় থেকে? ষষ্ঠ অধ্যায়, জীবে পরিবহন। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়ের নাম হলো কি? জীবে পরিবহন। জীবে পরিবহন অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, তাহলে আমরা এখন ভালো করে জানার চেষ্টা করি যে প্রস্রবণটা কি। প্রথমে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাই। প্রথমে দেখো তো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ নাকি? কি দেখতে পাচ্ছি আমরা?
আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উদ্ভিদ, নিচে উদ্ভিদের শিকড়, কাণ্ড, তারপর হলো তার ডালপালা এবং পাতা। নিচে দেখতে পাচ্ছি মূললোম, মূললোম দিয়ে পানি শোষণ করে নিয়ে যায়। তারপরে জাইলেম, এই জাইলেম উদ্ভিদের সমস্ত জায়গায় পানি পৌঁছে দেয়। তারপরে যখন পানিটা অতিরিক্ত হয়ে যায়, যেটা কাজে লাগে না, সেই পানিটা উদ্ভিদ তখন কি করে, তার পত্ররন্ধ্র দিয়ে বাষ্প আকারে বের হয়ে আসে। দেখতে পেরেছো তোমার ছবিটা ভালো করে? আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। এবার আমি তোমাদেরকে বলবো যে প্রস্রদন কাকে বলে, প্রস্রদন কাকে বলে। সাধারণত স্থলজ উদ্ভিদ, খেয়াল রাখতে হবে স্থলজ উদ্ভিদ, যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায়, সাধারণত স্থলজ উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় তাকে বলা হয় প্রস্রদন বা বাষ্প মোচন, রাইট? কি তাহলে? আমি আবার বলছি, সাধারণত স্থলজ উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় তাকে আমরা বলবো প্রস্রদন বা বাষ্প মোচন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের প্রস্রদনের সংজ্ঞা জানা হলো, এখন আমরা জানবো প্রস্রদন কত প্রকার, প্রস্রদন কত প্রকার। তাহলে প্রস্রদন হলো তিন প্রকার। কি কি? তিন প্রকার। এক প্রকার হলো পত্ররন্ধ্রীয়, দুই নম্বর হলো কিউটিকুলার, এবং তিন নম্বর হলো ল্যান্টিকুলার। আমি বোর্ডে লিখছি, তোমরা লিখবা। প্রস্রদন তিন প্রকার, এক নম্বর হলো পত্ররন্ধ্রীয়, পত্ররন্ধ্রীয়, দুই নম্বর হলো কিউটিকুলার, 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 তিন নম্বর হলো, লিখছো তোমরা, লিখতেছ, তিন নম্বর হলো ল্যান্টিকুলার, ল্যান্টিকুলার, ল্যান্টিকুলার। তাহলে আমরা জানলাম প্রস্রদন হলো তিন প্রকারের, একটা হলো পত্ররন্ধ্রীয়, দুই নম্বর হলো কিউটিকুলার, এবং তিন নম্বর হলো ল্যান্টিকুলার। এবার আমরা মোটামুটি একটু জানি যে এই তিন প্রকারের সংজ্ঞা কি, পাশাপাশি আমরা ছবিও দেখব। আচ্ছা, এই প্রকারগুলো যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু ছবি দেখিয়ে দিচ্ছি যে প্রস্রদন সম্পর্কে তোমাদের তাহলে আরো ভালো ধারণা হবে। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নাকি এখানে একটি কি দেখতে পাচ্ছি আমরা, একটি পাতা, পাতার ছবি। এই পাতার মধ্যে বিন্দু বিন্দু ছোট ছোট জলকণা, তার মানে কি এই প্রস্রদন যে হচ্ছে, এটা প্রস্রদনটা যে পানি দিয়ে আসলো, এখান থেকে জলকণা আসলো, এটা আসলে প্রস্রদনের ফলে হলো, এটা হলো পাতায়। আমরা এখানেও খেয়াল করতে পারি, আজকে সকালবেলা আমি একটা গাছ থেকে এই পাতাটা তুলে এনেছি, তোমরা এই পাতাটা দেখো ভালো করে খেয়াল করো, এই পাতাটার গায়েও কিন্তু বিন্দু বিন্দু জলকণা রয়েছে, তার মানে এটি প্রস্রদন হয়ে এই পানিটা বের হয়ে এসেছে। তো পাতা গেল, আরো উদ্ভিদের যে কচি কাণ্ড, আর একটা ছবি দেখো, এই দেখো ছবিটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, এটা হলো কাণ্ড, এই কাণ্ডের যে গিটগুলো রয়েছে এগুলো দেখো, এই পানি ফোটা রয়েছে, এখানে একটা মৌমাছি রয়েছে, দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে এখানে প্রস্রদন হয়েছে এটা। যাই হোক, আমি এবার আসি তোমাদের ওই যে বললাম এর আগে প্রস্রদনের প্রকারভেদ নিয়ে, পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার এবং ল্যান্টিকুলার। কিউটিকুলার একটু মিশে গেল, কিউটিকুলার এবং ল্যান্টিকুলার। প্রথমে আসি পত্ররন্ধ্রীয় প্রস্রদন সম্পর্কে। সাধারণত উদ্ভিদের পাতায়, কচি কাণ্ডে এবং উদ্ভিদের যে ফুল হয়, ফুলের পাপড়ি, সেই ফুলের পাপড়িতে
দুটি রক্ষী কোষ একত্রিত হয়ে বা বেষ্টিত হয়ে একটি রন্ধ্র গঠন করে, একে বলা হয় স্টোমা। এক বচনে বলে স্টোমা, আর বহু বচনে বলে এটাকে বলা হয় স্টোমাটা। কি বলে? স্টোমাটা। আমি তোমাদেরকে দেখাই ছবিতে, এই যে দেখো, অনুভূয়ন যন্ত্র থেকে একটি ছবি আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো পাতা, পাতার ভিতরে কিন্তু রয়েছে এটা, আমরা কিন্তু এমনি খালি চোখে দেখতে পাবো না, এই পাতার ভিতরে রয়েছে স্টোমাটা। এই স্টোমাটা কিন্তু রয়েছে, খোলা রয়েছে, এদিক দিয়ে তার প্রশোধন হবে। আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি, এই ছবি। প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, দেখো এইখানে একটা পাতার একটা, এটা একটা অনুভূতির ছবি পাতার। এটা দেখো, এইখানে একটা রয়েছে তোমাদের পত্ররন্ধ্র, এখানে আরেকটা রয়েছে, দেখো এটা খোলা রয়েছে, এটা দিয়ে প্রশোধন হবে, আর এটা কিন্তু বন্ধ রয়েছে, এটা দিয়ে প্রশোধন হবে না। তো ঠিক আছে, তাহলে আমরা আগের ছবিটাতে যাই। এই যে পাতার স্টোমাটা দুটি রক্ষী কোষ দিয়ে একসঙ্গে তৈরি হয়, গঠিত হয়, বেষ্টিত হয়, দুটি রক্ষী কোষ বেষ্টিত হয়ে একটি রন্ধ্র গঠিত হয়, এটা হলো সেই রন্ধ্র যাকে বলা হয় স্টোমা। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি হয়? প্রশেদন হয়। উদ্ভিদের যে টোটাল প্রশেদন রয়েছে, এটা টোটাল প্রশেদনের মধ্যে শতকরা 90-95 ভাগ প্রশেদন কিন্তু এই যে পত্ররন্ধ্রীয় অর্থাৎ পাতা যে রন্ধ্র দিয়ে হয় সেটা দিয়ে হয়। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসি আমরা কিউটিকুলার প্রশোধন। পাতার যে ত্বক আছে, ত্বক দুটা ত্বক কিন্তু দাদা, পাতা একটা হলো এই যে ভিতরে আর একটা হলো বাইরে। তো পাতার ত্বক, এই পাতার ত্বকে, পাতার ত্বকে কিউটিন নামে একটা আবরণ থাকে, কিউটিন নামে আবরণ থাকে, একে বলা হয় কিউটিকল। কি থাকে আমি লিখে দিচ্ছি, কিউটিন, কিউটিন নামে একটা আবরণ থাকে পাতার ত্বকে, দুই পাশে হতে পারে, এ পাশে বা এ পাশে, দুই পাশে হতে পারে, একে বলা হয় এই কিউটিন আবরণটাকে বলা হয় কিউটিকল। তো এই কিউটিকলের কিছু ছিদ্র দিয়ে কিছু পরিমাণ পানি বাষ্পাকারে বের হয়ে আসে। তো এই প্রক্রিয়া যে প্রশোধন সংঘটিত হয় তাকে বলা হয় কি বলা হয়, রাইট, কিউটিকুলার প্রশোধন। গেল দ্বিতীয় গেল। এরপরে আসি আমরা তিন নম্বর, যেটা আমাদের রয়েছে কি, ল্যান্টিকুলার, ল্যান্টিকুলার। আচ্ছা, উদ্ভিদের যখন গৌণ বৃদ্ধি হয় তখন কিন্তু যে কাণ্ড রয়েছে তার এই কাণ্ডটা ফেটে গিয়ে, ফেটে গিয়ে ল্যান্টিসেল নামে এক প্রকার ছিদ্র সৃষ্টি হয়। এই সময় কোষগুলো আলাদা হয়ে সজ্জিত হয়, আলাদা হয়ে সজ্জিত হয়, তখন তখন এই যে ছিদ্র হয়, এই ছিদ্র পথে কিছু পরিমাণ পানি বাষ্পাকারে বের হয়ে যায়, কিছু পরিমাণ পানি বাষ্পাকারে বের হয়ে যায়। আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ছবিতে খেয়াল করি আমরা। দেখো এখানে একটি রয়েছে গাছের, দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটি গাছের বাকল, এই গাছের ওই বাকলের একটি অংশ, একটা ছিদ্র, এই ছিদ্রটা অনুভূয়ন যন্ত্রে বড় করে দেখানো হয়েছে। এখানে আমরা যেখানে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে লেন্টিসেল, যেটা বললাম আমি, তারপরে কমপ্লিমেন্টারি কোষ, এপিডার্মিস, কর্ক, কর্ক ক্যাম্বিয়াম, সেকেন্ডারি কোষ, এটা লেন্টিসেল। এই এখান থেকে এই গাছের বাকল, এখান থেকে এই যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র পথে লেন্টিসেল, সেখান থেকে পানি বাষ্পাকারে বের হয়ে আসে, সেটাকে বলা হয় ল্যান্টিকুলার প্রশোধন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আসি আমরা এই যে উদ্ভিদের যে এই যে প্রশোধন হয়, তিন ভাগে আমরা জানলাম, এই প্রশোধন প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য এটা বেশ কিছু প্রভাবকের উপর নির্ভরশীল, বেশ কিছু প্রভাবকের উপর নির্ভরশীল। এই প্রভাবকে আমরা দুই ভাগ ভাগ করি, দুই ভাগ ভাগ করি, তাহলে আমরা এটা মিশে দিলাম। এরপরে আসি আমরা উদ্ভিদে যে প্রশোধন হয় সেই প্রশোধনটা দুইটি দুইটি প্রভাবকের উপর নির্ভরশীল, একটা হলো
বাহ্যিক প্রভাব, বাহ্যিক প্রভাব, বাহ্যিক প্রভাব, প্রভাব আর্থ। আরেকটা হলো অভ্যন্তরীণ প্রভাব, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ প্রভাব। এবার আমি সংক্ষেপে আমাদেরকে এই জিনিসটা বলব। প্রভাব মানে যে হেল্প করে কোন কাজের। বাহ্যিক প্রভাবের মধ্যে রয়েছে তাপমাত্রা, লিখতে পারি এখানে এক নম্বর তাপমাত্রা, দুই নম্বর হল আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতা, তিন নম্বর হল তখন হইল আলোক, এবং চার নম্বর হলো বায়ু প্রবাহ, আলোক এবং চার নম্বর হলো বায়ু প্রবাহ। তোমরা লিখবা বায়ু প্রবাহ। ওকে, তাহলে আমরা জানলাম। এখন এই যে তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের যে প্রসাধন আছে সে প্রসাধন কিন্তু বাড়বে, কারণ অধিক তাপে পানি সহজেই বাষ্পে পরিণত হয়, আর পানি যদি বাষ্পে পরিণত হয়ে যায় পানি ঘাটতি হবে, কাজেই উদ্ভিদ তখন কি করবে, প্রসাধন প্রক্রিয়া ত্বরান্বিত করবে। এরপর আসলে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আর বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার একটা অনুপাত। আবার বলতেছি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, পরিমাণ হলো আর কতটুকু সে ধারণ করতে পারবে, এটা অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তো এই আপেক্ষিক আর্দ্রতা বেশি যদি হয় তাহলে কি হবে, যদি আর্দ্রতা বেশি হয় তাহলে প্রসাধন বাড়বে, যদি শুষ্ক বেশি হয় তাহলে কমবে। এখন আর্দ্রতা বেশি হবে না শুষ্ক বেশি হবে, অথবা আর্দ্রতা কম হবে না শুষ্ক কম হবে, কোন কিভাবে আমি বুঝবো? মনে করো যে পরিমাণের জলীয় আর্দ্রতা রয়েছে আর ধারণ ক্ষমতা যদি কম হয়, ধারণ ক্ষমতা কম হয়, যদি আর্দ্রতা অনুযায়ী ধারণ ক্ষমতা কম হয় তাহলে আর্দ্রতা বেশি হবে, আবার আর্দ্রতা অনুযায়ী যদি ধারণ ক্ষমতা কম হয়, ধারণ ক্ষমতা বেশি হয়, সরি, ধারণ ক্ষমতা বেশি হয় তাহলে শুষ্কতা হবে, তাহলে আর্দ্রতা বাড়লে কি হবে, প্রসাধন বাড়বে, আর শুষ্কতা বাড়লে প্রসাধন কমবে। এরপরে আসি আমরা আলো। আলো যখন বেশি থাকবে কাজে তখন প্রসাধন কি হবে, প্রসাধনের যে পত্ররন্ধ্রগুলো আছে সেটা খুলে যাবে, তা পাতার যে পত্ররন্ধ্রগুলো রয়েছে স্টোমাটা সেটা খুলে যাবে, আবার আলো কম হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। কাজে বুঝতে পারতেছ পত্ররন্ধ্র কি? পত্ররন্ধ্র খুলে গেলে প্রসাধন বেশি হবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে প্রসাধন কম হবে। তাহলে বুঝতে পারলাম আমরা যে এই বাহ্যিক প্রভাবের ভূমিকা কি। এরপরে আসি আমরা অভ্যন্তরীণ, আরেকটা রয়েছে কি, বায়ু প্রবাহ, সরি, আরেকটা রয়েছে এখানে পয়েন্ট, বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ যদি হয় তাহলে আমাদের এই বায়ু প্রবাহ হলে কোনো এলাকা সিক্ত হয়ে উঠবে, ফলে বায়ু প্রবাহের ফলে সিক্ত যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ওই সিক্ত এলাকা আগে গরম ছিল সিক্ত হয়ে যাবে, ফলে ওখানে আরো প্রসাধন প্রক্রিয়া বেশি ঘটবে। এরপরে আসি আমরা এই যে অভ্যন্তরীণ প্রভাব, এই অভ্যন্তরীণ প্রভাব গুলা কি কি ঘটনীয় কি, এটা হলো পত্ররন্ধ্র এক নম্বর হলো, আচ্ছা এক নম্বর এটা আমরা পত্ররন্ধ্র বললাম। এরপরে আসি দুই নম্বরে, আমরা আসি পাতার, লিখবা তোমরা কিন্তু পাতার সংখ্যা। এরপরে তিন নম্বরে আসি আমরা পত্র ফলকের আয়তন, পত্র ফলকের আয়তন। তারপরে আসি আমরা চার নম্বরে আসি আমরা যে বায়ু অঙ্গের আয়তন, উদ্ভিদের বায়বীয় অঙ্গের আয়তন লিখে দাও তোমরা, লিখে দাও।
আচ্ছা এখন আসি আমরা এগুলো নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা। পত্ররন্ধ্র, উদ্ভিদের যদি পত্ররন্ধ্র বেশি হয় তাহলে তো জানো কি প্রসাধনটা বেশি হবে, রাইট? পাতার সংখ্যা, পাতার সংখ্যা বা পাতার আয়তন, পাতার আয়তন যদি বেশি হয় বা পাতার সংখ্যা যদি কি কম হয় তাহলে কি পত্ররন্ধ্র ভালো হবে, থাকবে ভালো, পত্ররন্ধ্র বেশি সংখ্যায় থাকবে না, ফলে প্রসাধন কম হবে। তাহলে পাতার সংখ্যা বেশি হলে বা পাতার আয়তন বেশি হলে প্রসাধন বেশি হবে। পত্র ফলকের আয়তন তেমনি হবে, পত্র ফলক, পাতার যে ফলক রয়েছে, ফলক কোনাগুলা, এগুলা যদি বেশি হয় বা বড় হয় তাহলেও কিন্তু এই আমাদের আজকে যা হচ্ছে বিষয় প্রসাধন সেটা কিন্তু বেশি হবে। বায়বীয় অঙ্গের আয়তন, তোমরা সবাই জানো যে উদ্ভিদের যে প্রসাধনটা হয় সেটা বায়বীয় অঙ্গের মাধ্যমে হয়, তো এই বায়বীয় অঙ্গ ডালপালা পাতা যত বেশি হবে প্রসাধন তত বেশি হবে। তাহলে আমরা জানলাম যে এই যে প্রসাধন প্রক্রিয়া সমৃদ্ধ হওয়ার জন্য কিছু প্রভাব রয়েছে, এই প্রভাবের মধ্যে একটা রয়েছে বাহ্যিক অর্থাৎ বাইরে, সেগুলো আমরা জানলাম। কি কি জানলাম আবার বলি, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা বা আলো, বায়ু প্রবাহ, অভ্যন্তরীণ পাতার নিজস্ব, গাছের নিজস্ব, পত্ররন্ধ্র, পাতার সংখ্যা, পত্রফলকের আয়তন এবং উদ্ভিদের বায়বীয় অঙ্গের আয়তন, এগুলোর উপরে প্রসাধন নির্ভর করবে। এবার আমি তোমাদেরকে এই প্রসাধন প্রক্রিয়া যে সংঘটিত হয় এটার একটা তোমাদেরকে আমি কি একটা পরীক্ষার কথা বলবো। কি পরীক্ষা? দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো দেখতে পাচ্ছ কিনা, একটা টব, টবের মধ্যে গাছ। পরীক্ষা করার জন্য আমরা এই গাছ সহ টবটাতে পানি দিব, পানি দেওয়ার পর এটা এক ঘন্টা, সরি পানি দিব, পানি দেওয়ার দিয়ে এর এই গাছটার কিছু অংশ সেলোফেন দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিব এবং ট্যাপ দিয়ে আটকে দিব যাতে এখানকার ভিতরে বাতাস বাইরে আসতে না পারে, বাইরের বাতাস ভিতরে আসতে না পারে। হ্যাঁ খেয়াল করো, এই যে এখানে এখানকার ভিতরের বাতাস যেন বাইরে আসতে না পারে, বাইরের বাতাস যেন ভিতরে যেতে না পারে। এইভাবে আমরা এটাকে রৌদ্রে এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা রেখে দিলাম, রেখে দেওয়ার পর কি হবে দেখা যাবে যে এটা এই যেখানে আমরা সেলোফেন দিয়ে আটকেছিলাম পলিথিন টাইপ, হ্যাঁ আটকে দিয়েছিলাম, তোমরা পলিথিন দিয়ে এটা করতে পারো, এখানে বিন্দু বিন্দু জলকণা আসবে। এখন প্রশ্ন হলো আমরা এই বিন্দু বিন্দু জলকণা কোথায় পেলাম, কোথা থেকে আসলো? আমরা দিয়েছি, তোমরা দিয়েছ, কেউ দিয়েছে না, কেউ দেয় নাই, তাহলে কোথেকে আসলো এই বিন্দু বিন্দু জলকণা? এই যে বলছিলাম প্রসাধন, এই প্রসাধন প্রক্রিয়ায় এই পাতা থেকে বের হয়েছে আর এটা মুড়ে দেওয়ার কারণে, থাকার কারণে এই পানিটা কোথাও বেরোতে পারেনি, এদিকে কিন্তু প্রসাধন হয়েছে কিন্তু এটা মুড়ে দেওয়া নাই, বিধায় এখানকার পানিগুলো বাষ্প আকারে পরিবেশের সঙ্গে মিশে গেছে কিন্তু এটা এখানে আটকা পড়ছে। তাহলে এই পরীক্ষাটা তোমরা বাসায় করে দেখবা। আচ্ছা যাই হোক, আমরা প্রসাধন নিয়ে অনেক আলোচনা করলাম, আমরা শেষের দিকে চলে এসেছি। তোমাদের একটা বাড়ির কাজ দিই যে প্রসাধনটা উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার বেশি করে প্রসাধন হলে কিন্তু ক্ষতি হতে পারে, অনেকটা ডায়রিয়ার মতো, মানুষের যেমন ডায়রিয়া হয় পানির প্রয়োজন, আবার যখন আমাদের মনে করো ডায়রিয়া হয় তখন শরীরে পানি বের হয়ে যায়, এটা কিন্তু ক্ষতিকর। তেমনি হবে এই প্রসাধনটাকে বলা হয় আবার কি নেসেসারি ইভিল বলা হয়, নেসেসারি ইভিল বলা হয় প্রয়োজনীয় অমঙ্গল। তো নোটেড ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ নোট করো, দুইটা বাড়ির কাজ, একটা হলো এটা পরীক্ষাটা করবে, ওটা আমি তোমাদেরকে আগে বলেছি, এখন আরেকটা বাড়ির কাজ দিচ্ছি, সেটা হলো প্রসেদনকে কেন নেসেসারি ইভিল বলা হয়, প্রসেদনকে কেন প্রয়োজনীয় অঙ্গ অমঙ্গল বা নেসেসারি নেসেসারি ইভিল বলা হয়, এটা তোমরা সুন্দর করে চিন্তা করবা, আগে চিন্তা করে বই পাঠ বই পড়বা, পড়ে তোমরা লিখবা, ঠিক আছে? বাড়ি কাজ দেওয়া হলো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যে আজকে যে আলোচনা হলো আমি আশা করতেছি তোমরা এতে উপকৃত হবে, আর যদি আজকের আলোচনার কোনো বিষয় তোমাদের কাছে কঠিন মনে হয় বা বুঝতে না পারো তাহলে আমাকে ফোন করবে, আমার ফোন নাম্বার
তোমাদের কাছে আছে? আবার বলছি 01712569183, অথবা ফেসবুকে ইনবক্স করবে, অবশ্যই অবশ্যই করবে কিন্তু। আর তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো সেটাও ইনবক্সে জানাবে। আগামীতে আবার দেখা হবে। বাসায় থাকো, নিরাপদে থাকো, তোমাদের বাবা মা সহ পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনা করতেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। আজকের মতো বিদায়। স্টে সেফ, স্টে স্ট্রং। আসসালামু আলাইকুম।